না আমেরিকা না জাতিসংঘ, কাউকেই মানছে না ইসরায়েল। প্রায় পাঁচ মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। এতে প্রাণ হারিয়েছেন 29,000-এর বেশি মানুষ। বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়তে থাকলেও প্রোপাগান্ডা ও বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সত্যকে চাপা দিচ্ছে তেল আবিব। এ কাজে নেতানিয়াহুর দেশকে সহায়তা করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। পক্ষপাতমূলক এসব সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এবার প্রতিরোধের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি। এরদোয়ান বলেন, প্রোপাগান্ডা এবং তথ্য বিকৃতির মাধ্যমে যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধ আড়াল করছে ইসরায়েল। কিন্তু গাজায় চালানো তাদের বর্বরতা ও অপতথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আঙ্কারার প্রধান কর্তব্য। গাজার নিরীহ মানুষকে নিজের ভাই বোন উল্লেখ করে এরদোয়ান বলেন, ইসরায়েলি অপরাধের রেকর্ড রাখা এবং তাদের বর্বরতাকে যুদ্ধাপরাধ ঘোষণা করতে কাজ করবে তুরস্ক। কোনোভাবেই নিরীহ মানুষ হত্যাকারীদের পার পেতে দেয়া হবে না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা গণমাধ্যম বরাবরই ইসরায়েলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। চলমান গাজা যুদ্ধেও তারা নির্লজ্জভাবে তেল আবিবের পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতিটি মুসলিমের উচিত এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। চলমান গাজা যুদ্ধ সাংবাদিকদের জন্য মৃত্যুকূপ হিসেবে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন এরদোয়ান। বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই নিরপেক্ষ সাংবাদিকদের টার্গেট করছে তেল আবিব। তাদের হাতে এ পর্যন্ত 100 জন সাংবাদিক নিহত হয়েছেন। গেল 7 অক্টোবর সীমান্ত পার হয়ে ইসরায়েলের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে দেশটির নিরাপত্তা ব্যবস্থা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিহত হয় প্রায় 1200 ইসরায়েলি। এ ঘটনার পর হামাসকে নির্মূলের নামে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার আবাসিক ভবন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 29,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় 70,000 মানুষ। ধ্বংস হয়ে গেছে উপত্যকার 60% বাড়িঘর। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।